17 বছর পর দেশের বাইরে টেস্ট জয়। দেশের বাইরে সবশেষ সিরিজও সেই 2001 সালে জিতেছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা দলটির জন্য সিলেট টেস্ট শুধু একটা জয়ই না, পরিবর্তন এসেছে ক্রিকেটারদের মনন আত্মবিশ্বাসেও। সিলেট টেস্টের উইকেট স্বাগতিকদের জন্য ছিল এক দুর্বোধ্য ধাঁধা, মিরপুরের উইকেটও রহস্যে ঘেরা। শেরেবাংলায় টেস্টের উইকেট মানেই যেন ব্যাটসম্যানদের মৃত্যুকূপ। গেল 5 বছরে এ মাঠে কোনো টেস্টই 5 দিনে যায়নি। বৃষ্টির বাধা না থাকলে ফল এসেছে প্রতিটি ম্যাচেই, যে বিষয়টি অবগত জিম্বাবুয়ে দলের, তাই পরিকল্পনাও সেভাবেই করছে দলটি। ঢাকার উইকেট অনেক চ্যালেঞ্জিং, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যে কোনো মূল্যে বাংলাদেশ চাইবে সিরিজে ফিরতে, তবে এ মাঠে আমরা ওয়ানডে টি-20 খেলেছি, এখানে বাউন্স আর টার্ন অন্য উইকেটের তুলনায় একটু বেশি। স্বস্তির বিষয় হলো আমাদের অনেক ক্রিকেটারই আগে এখানে খেলেছে, উইকেটের আচরণ কেমন হতে পারে তার ধারণা সবার আছে। মিরপুরে সবসময় আধিপত্য স্পিনারদের। 2014 থেকে এ মাঠে সর্বোচ্চ 28টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। সাকিব ও মিরাজের শিকার যথাক্রমে 26 ও 19টি করে উইকেট। এবারও হয়তো জিম্বাবুয়ের জন্য অপেক্ষা করছে ঘূর্ণিমঞ্চ, তবে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে ভাবছে না সেসব নিয়ে। সিরিজ জিততে কতটা মরিয়া জিম্বাবুয়ে তাই স্পষ্ট পিটার মুরের মন্তব্যে। এই টেস্ট ড্র হলেও আমরা সিরিজ জিতবো, কিন্তু আমরা ড্রয়ের জন্য খেলবো না। জানি কাজটা সহজ হবে না, কিন্তু আমরা এ ম্যাচেও জিততে চাই। এই টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ, সবাই সেদিকেই তাকিয়ে আছে। সিলেট টেস্টে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বড় সংগ্রহে ভূমিকা ছিল মুরের। অভিষিক্ত মাভুতা দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন 4 উইকেট। ঢাকা টেস্টেও সেই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চান দুজনই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।